আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। বন্ধুরা, ইহুদি ও ইসরায়েল এ শব্দ দুটো কোথাও পড়লে কিংবা দেখলেই ধর্মীয় অনুভূতিগতভাবেই হোক আর যে কারণেই হোক, বিশ্বের অধিকাংশ মুসলিম বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেন। এর পেছনে কারণ কি? কারণটা নিহিত রয়েছে ঐতিহাসিক কিছু দ্বৈরথ, ইহুদি ষড়যন্ত্র আর বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্য ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন, এসব কিছুর মাঝে। তাছাড়া গাজা বা পশ্চিম তীরের সংঘাত এবং অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী তেল আবিবের বদলে পবিত্র জেরুজালেমকে ঘোষণা করায় এই ইহুদি বিদ্বেষ স্বাভাবিকভাবেই আবার দেখা যায় সাধারণ মুসলিমদের মাঝে। কিন্তু এ তো গেল মুদ্রার এক পিঠ, অন্য পিঠে কি আছে? ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে এটা সর্বজন বিদিত, কিন্তু ইসরায়েলের দৃষ্টিকোণটা এখানে কি? ইহুদিরা কিসের ভিত্তিতেই বা জেরুজালেমকে নিজেদের দাবি করে? কিসের জোরে তারা বিশ্বাস করে এই পবিত্র ভূমি কেবলই তাদের? যদি ইহুদিদের দিক থেকে এরকমটা না করা হতো, তবে এ সংঘাতের সৃষ্টি হতো না। তাই অরাজকতা, অস্থিরতা, অন্যায় যে নামেই এই পরিস্থিতিতে ডাকা হোক না কেন, এর পেছনের গভীর কারণ লুকিয়ে আছে ইহুদি জাতির ইতিহাসে, যে ইতিহাসটা তারা নিজেরা বিশ্বাস করে। শ্রোতাগণ, আপনাদের জন্য একদম গোড়া থেকে ধীরে ধীরে এ ঐতিহাসিক সিরিজে তুলে ধরা হবে মুসলিম ও ইহুদিদের দৃষ্টিকোণ থেকে এই জাতির ইতিহাসকে, যে জাতি বনি ইসরায়েল নামেও পরিচিত। শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, পবিত্র ভূমি দখলের আড়ালে বিশ্বাসটুকু জানতেও সাহায্য করবে এই সিরিজটি। হযরত ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে একদম হযরত ঈসা আলাইহিসসালামের আগ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হবার আগ পর্যন্ত ঘটনাগুলো তুলে ধরা হবে। পবিত্র কোরআন তাফসির ইবনে কাসিরে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা হয়েছে, সেই একই ঘটনাগুলো ইহুদিরা কিভাবে দেখে, যে ঘটনাগুলো তাফসিরে বা মুসলিমদের পবিত্র গ্রন্থগুলোতে নেই, সেই শূন্যস্থান আমরা পূরণ করব ইহুদিদের নিজস্ব ঘটনা দিয়ে, যেগুলোর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে তারা কেন জেঁকে বসেছে পবিত্র ভূমিতে। এ সিরিজে জানা যাবে অলৌকিক সিন্দুক তাবুদে সাকিনা বা আর্ক অফ দ্য কোভেন্যান্ট এর বিস্তারিত, এই ব্যাপারে কোরআন ও ইহুদি গ্রন্থ কি বলে। মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল যার মাধ্যমে পবিত্র ভূমির ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়, মিশর থেকে লোহিত সাগর বিভক্ত করে কিভাবে ইসরায়েল জাতি মুক্তি পেয়েছিল, পবিত্র ভূমিতে পৌঁছাবার আগে কেন বছরের পর বছর তাদের মনোভূমিতে শাস্তি পেতে হয়েছিল, পরবর্তীতে কেন এবং কিভাবে ইহুদিরা নির্বাসিত হয় পবিত্র ভূমি থেকে, কি ছিল তাদের দোষ, কেন তারা ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টকে অস্বীকার করেছিল, তারা বিশেষ কার প্রতীক্ষায় ছিল, কিভাবে নির্মিত হল বাইতুল মুকাদ্দাস আর এখন এ ভূমিতে এতদিন পরে ফিরেই বা ইহুদি জাতির কি যায় আসে, এ প্রশ্নগুলোর উত্তর অল্প অল্প করে বের করার চেষ্টা করব ইসলামী উৎসগুলোর পাশাপাশি ইহুদি বিশ্বাসের তাওরাত ও অন্যান্য নবীদের নিয়ে লেখা পুস্তক থেকে। এছাড়াও ঘেঁটে দেখব ইহুদি ব্যাখ্যা সম্বলিত গ্রন্থসহ হিব্রু বাইবেল বা তানাখ আর তাদের আইন গ্রন্থ তালমুদেও এ ব্যাপারে কিছু রয়েছে কিনা। ইহুদি বা বহুবচন ইহুদিম শব্দটি হিব্রু, সেমেটিক ধর্মগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ধর্ম হল ইহুদি ধর্ম। অনেকে প্রশ্ন করে থাকেন ইহুদিদের ইংরেজিতে যেউ বলে কেন। আরামাইক শব্দ ইয়াহুদাই থেকে গ্রিক শব্দ লৌডাইস আসে। মূল ইয়াহুদাই শব্দের আক্ষরিক অর্থ আসলে যে বাস করে ইহুদির প্রদেশে, সেই ইহুদি আর হিব্রু হুদা অর্থ আসলে যে নিজেকে সমর্পণ করে। আরবি মুসলিম শব্দের অর্থ একই। ইহুদা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম বা ইসরায়েল আলাইহিসসালামের চতুর্থ পুত্র।
তাঁর বংশধরেরা থাকতেন সেই প্রদেশে। তবে পারিভাষিকভাবে বনি ইসরায়েলকেই ইহুদি বলা হয়। সত্যি বলতে ইহুদি যতটা না ধর্ম পরিচয়, তার চেয়ে বেশি বংশ পরিচয় কিংবা জাতি পরিচয়। এ কারণে একজন ইহুদি নাস্তিক হতেই পারেন, কিন্তু যেহেতু তিনি ইসরায়েলের বংশধর, সেজন্য বংশগতভাবে বা জাতিগতভাবে তিনি ইহুদি নামেই পরিচিত হবেন। মূলত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে এই ভূমি দখলের সমস্ত পরিকল্পনা বা তার বাস্তবায়নের পক্ষবাদী যে ইহুদিরা, তাদেরকে জায়নবাদী বা জায়নিস্ট বলে। ১৯ শতকের শেষ দিকে শুরু হওয়া এ জায়নজিমের বাস্তবিক প্রয়োগ আমরা এখন দেখতে পাচ্ছি। এর প্রতিষ্ঠাতা থিওডোর হার্জল নামের এক ইহুদি। জায়নজিম শব্দটা এসেছে জায়ন থেকে। জায়ন বা সিয়ন হল জেরুজালেমের একটি টিলা, বাইতুল মুকাদ্দাস যে টেম্পল মাউন্টে অবস্থিত তারই দক্ষিণ অংশ। এ জায়গাটা জেরুজালেমের পবিত্রতম জায়গা বিধায় জায়ন শব্দ দিয়েই জেরুজালেম বা সিটি অফ ডেভিডকে বোঝানো হয়। এক্ষেত্রে জায়নজিম আন্দোলন হল জায়ন বা ইহুদিদের জেরুজালেম পুনরুদ্ধার আন্দোলন, বৃহত্তর অর্থে পুরো পবিত্র ভূমি অধিকার করে নেয়া। এই পবিত্র ভূমি বলতে আসলে কি বোঝায় সেটা আমরা এ সিরিজে ধীরে ধীরে অগ্রসর হলেই জানতে পারব। তবে এ সিরিজের টপিক নিয়ে শ্রোতাদের মনে প্রশ্ন থাকবেই অনেক, যেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন পর্বে উত্তর দেয়া হবে। প্রশ্নগুলো জ্ঞান পিপাসী শ্রোতারা কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। কিন্তু এ জায়নিষ্ঠদের নিন্দিত কর্মের জন্য এমনকি নিরীহ ইহুদি পরিবারদেরও ফলাওভাবে ঘৃণা করা হয়, যারা হয়তো এ মতবাদ সমর্থন করে না। সবচেয়ে পুরনো সেমিটিক ধর্ম হলেও ইহুদিদের সংখ্যা কিন্তু খুবই কম, তবে অনেক প্রভাবশালী জায়গাতেই তাদের অবস্থান রয়েছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ ডট কমের সূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বের ইহুদির সংখ্যা 144 লক্ষ, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার মাত্র 0.2%। এর মাঝে 63 লক্ষ ইসরায়েল আর বাকিরা বাকি দেশগুলো মিলিয়ে প্রধানত আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড আর কানাডায়। ইসরায়েলের মোট জনসংখ্যার 75% হল ইহুদি। ইহুদিরা মুসলিমদের মতোই বংশ পরম্পরা হিসেব করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, অর্থাৎ পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম প্রধান দ্বিতীয় ছেলে ইসমাইল আর ইসহাক। ইহুদি তাওরাত অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের পরে আরও 6 পুত্র হয় তৃতীয় স্ত্রী কেতুরার গর্ভে। এর মাঝে হজরত ইসহাক আলাইহিসসালাম এর ছেলে ছিলেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল আলাইহিসসালাম। এ নামটাই ইহুদিরা গ্রহণ করেছে, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম থেকে আমাদের এই ইতিহাস শুরু হবে। তবে এই ইতিহাস কিন্তু কেবলই ধর্মীয় ইতিহাস, প্রত্নতাত্ত্বিক গবেষণায় এগুলো তেমন আমলে আনা হয় না। একদমই যে পিছু পাওয়া যায়নি তা নয়, তবে এত আগের খুব কম জিনিসই পাওয়া গিয়েছে। ইহুদিদের বর্তমান ভাষা হিব্রু, যদিও 2000 বছর আগে ওই অঞ্চলে আরামাইক ছিল কথ্য ভাষা। হিব্রু প্রধানত লিখবার ভাষা, ফর্মাল। হিব্রুকে তারা পবিত্র ভাষা। আনুমানিক 200 খ্রিস্টাব্দ পর্যন্ত হিব্রুর ব্যবহার ছিল ভালোই, কিন্তু এরপর প্রায় 16 কোটি শতাব্দী জুড়ে হিব্রু ছিল কেবলই একটি মৃত ভাষা। কিন্তু 1881 সালে এলিয়াজার বিন ইয়াহুদা এ মৃত ভাষাকে পুনরুজ্জীবিত করবার জন্য কাজ শুরু করেন এবং 20 শতকের প্রথম দিকে পুরোপুরি চালু হয়ে যায় হিব্রু। এখন ইসরায়েলের একটি রাষ্ট্রভাষা হিব্রু। মুসলিমদের পবিত্র ভাষা আরবি ও ইহুদিদের পবিত্র ভাষা হিব্রু দুটোই সেমিটিক ভাষা হবার কারণে এদের মাঝে অনেক মিল। দুটোই ডান থেকে বামে লেখা হয়, তবে আরবিতে 29টি বা 30টি বর্ণ থাকলেও হিব্রুতে মাত্র 22টি বর্ণ। তবে আরবির চেয়ে হিব্রুর স্বর উচ্চারণ বেশি করা যায়। বেসিক যতটুকু জানবার সেটা তো জানাই হলো, আর এছাড়াও যা যা জানবার প্রয়োজন হবে সেগুলোর জায়গা মতো উল্লেখ করা হবে। এবার কাহিনীতে প্রবেশ করবার পালা। তবে দেরি না করে এখনই শুরু করা যাক। হারিয়ে যাওয়া যাক বহু আগের মধ্যপ্রাচ্যে, যখন ইহুদি শব্দটিরও প্রচলন হয়নি।
খ্রিস্টের জন্মের প্রায় 1700 বছর আগে বীরসেবা নামে এক মরু অঞ্চল থেকে রওনা দিলেন মানুষটি। গন্তব্য তার হারান। সেখান থেকে তার যাত্রাবিরতি নেবার পরিকল্পনা। হারানে পৌঁছালেন যখন, তখন সূর্য ডুবে গিয়েছে। রাতের বেলা তিনি ভ্রমণ না করবার সিদ্ধান্ত নিলেন। যেখানে আছেন সেখানেই একটা পাথর জোগাড় করে মাথার নিচে নিয়ে শুয়ে পড়লেন, আর ঘুমে তলিয়ে গেলেন পরক্ষণেই। একটা খুবই অদ্ভুত স্বপ্ন দেখে তার হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি নিজেই স্বপ্নের কথা মনে করে বলে উঠলেন, জানতাম না আমি এটা ঈশ্বরের জায়গা। তিনি জায়গাটার নাম দিলেন বেথেল। বেথ মানে হেব্রুতে ঘর, আর এল হল ঈশ্বর, তাই বেথেল মানে ঈশ্বরের ঘর। আর মানুষটির নাম হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ইহুদিদের তাওরাত ও তাফসিরে ইবনে কাসিরে এ ঘটনাটি বলা হয়েছে। কিন্তু কি ছিল সে স্বপ্ন যা দেখে তার এটা মনে হল, আর কিভাবেই বা এরপর কাহিনী গড়িয়ে তার ছেলে হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের এক দাস থেকে মিশর শাসকের ডান হাত হতে গিয়েছিলেন, তার চেয়েও বড় কথা পবিত্র কোরআনে যেখানে বনী ইসরায়েলকে তৎকালীন সেরা জাতি হিসেবে বলা হয়েছিল, এত উচ্চ স্থান থেকে কিভাবে তাদের পতন শুরু হয়, ইসলাম ও ইহুদি ধর্ম উভয় অনুযায়ী বা কি করেছিল তারা, এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে এর পরের সিরিজে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। মা আসসালাম।